নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন জি টিভি বাংলা। জি টিভি বাংলায় শ্রীরূপ চক্রবর্তী রয়েছি। হুমায়ুন আহমেদ বিংশ শতাব্দীর একজন জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম। হুমায়ুন আহমেদের জন্ম 13 নভেম্বর 1948 সালে। বাংলাদেশের স্বাধীনতার পর তাঁকে একজন শ্রেষ্ঠ লেখক হিসাবে গণ্য করা হয়। তিনি একাধারে ছিলেন গীতিকার, নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্প এবং আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের একজন পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি পরিচিত। বাংলা কথা সাহিত্যেও তার জুড়ি মেলা ভার। তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 200+। তার বেশ কিছু গ্রন্থ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। তার অনেক গল্প রয়েছে যেগুলি পৃথিবীর নানা ভাষায় অনুবাদিত হয়েছে। 70-এর দশকের শেষ ভাগ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন বাংলা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এমনকি এই বর্তমান সময়েও তার গল্প উপন্যাসের জনপ্রিয়তা তুলনাহীন। তাঁর শ্রেষ্ঠ হিমু ও মিশির আলী চরিত্রগুলি বাংলাদেশের সমগ্র যুবক শ্রেণীর কাছে এক একটা মূল্যবান উপহারের থেকে কিছু কম নয়। তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা। সংখ্যায় কম হলেও তার গানগুলিও বেশ জনপ্রিয়। তার অন্যতম কয়েকটি উপন্যাস হল নন্দিত নরকে, মধ্যাহ্ন, জননীর গল্প, মাতাল হাওয়া ইত্যাদি। হুমায়ুন আহমেদের নির্মিত কয়েকটি চলচ্চিত্র হল দুই দুয়ারি, শ্রাবণ মেঘের, ঘেটুপুত্র, কমলা ইত্যাদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে তিনি অধ্যাপনা ছেড়ে দেন। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী তাকে আটক করে এবং অনেক নির্যাতন করে এবং পরে গুলিও চালায়। তারপরেও তিনি অবিশ্বাস্যভাবে বেঁচে যান। অবশেষে তার মৃত্যু হয় 19 জুলাই 2012 সালে। আজ জিটিভি বাংলায় বলবো তারই রচনা করে যাওয়া কিছু অমর বাণী। শুরু করছি হুমায়ুন আহমেদের অমর বাণী। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময়ই মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সেই কারণেই সুখী। যেসব মানুষের নাক সেন্সিটিভ হয় তাদের কান কম সেন্সিটিভ হয়। প্রকৃতি একটা বেশি দিলে অন্যটা কমিয়ে নেয়। বাবা মার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে বাবা মা হাসে, খেলনা যখন কাঁদে বাবা মার মুখ অন্ধকার হয়ে যায়। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারোর কাছে অযোগ্য, কেউ কারোর কাছে যোগ্য নয়। যোগ্য বিবেচনা করে নিতে হয়। যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে। ট্রাফিক জ্যামেরও একটা ভালো দিক আছে, এই সময়ে রাস্তা পারাপার করতে পারা যায়। হাসি সবসময় সুখের কারণ বুঝায় না, মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না। ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে। তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায়। আবেগকে বাতাস না দিলেই ভালো। আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে, অন্য কিছুতে বাড়ে না। দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা।
এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে সেটা হলো সহানুভূতি। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। আলো যেমন চারপাশ আলো করে তোলে, একজন পবিত্র মানুষও তার চারপাশ আলো করে তুলবেই। সত্য কথাগুলো সবসময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যা কথাগুলো শোনায় কবিতার মতো। একজন বিবাহিত মেয়ে কোনোদিনই কুমারী জীবনে ফিরে যেতে পারে না, কিন্তু কাছাকাছি হয়তো যাওয়া যায়, চেষ্টা করলেই যাওয়া যায়। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়, এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে, সবচেয়ে বড় মিল হলো গাছের মতো মানুষেরও শিকড় আছে, শিকড় উপড়ে ফেললে গাছের মৃত্যু হয়, মানুষেরও এক ধরনের মৃত্যু হয়। মানুষের নিয়তি হচ্ছে তাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর ভেতর দিয়ে অগ্রসর হতে হয় চূড়ান্ত মৃত্যুর দিকে। মানুষের মনের ভাব কখনোই মুখে প্রতিফলিত হয় না, মুখের ওপর সর্বদা পর্দা থাকে, শুধু মানুষ যখন হাসে তখন পর্দা দূরীভূত হয়। হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়। মেয়েরা এমনিতেই সন্দেহ বাতিগ্রস্ত হয়, পেটে সন্তান থাকা অবস্থায় সন্দেহ রোগ অনেক গুণে বেড়ে যায়। মানুষকে ঘৃণা করার অপরাধে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে। ধূমপানও অভ্যাসের ব্যাপার, অভ্যাস না থাকলে সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসবে, আবার যারা অভ্যস্ত তারা পাগল হয়ে থাকে এই ধোঁয়াটার জন্য। কৌতূহল আমাদের সবারই আছে, কিন্তু কৌতূহল মেটানোর জন্য প্রয়োজনীয় পরিশ্রমটি আমরা করি না বা করতে চাই না। সময় নেতা তৈরি করে, ঠিক সময়ে ঠিক নেতা সেই কারণেই বের হয়ে আসে। মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ আমি কান পেতে শুনি, বাতাসে জাম গাছের পাতায় সরসর শব্দ হয়, সব মিলিয়ে হৃদয় হাহা করে ওঠে। আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতায় না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে, একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি। যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে, অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুব দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বেই। যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিনই দেখোনি? কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে এক ধরনের আনন্দ পায়, সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয় এবং নারী সঙ্গের জন্য তীব্র বাসনা বুকে পুষে রাখে। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না, অতি রূপবতীদের কারোর প্রেমে পড়তে নেই, অন্যেরা তাদের প্রেমে পড়বে তাই নিয়ম। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। ভালোবাসাবাসীর জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সবকিছুই ভালো লাগতে থাকে। ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো, তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত, এমনকি হিমালয় পর্বত।
মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতে পুতুল হয়, কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার ওপরে। মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই পুতুলের সুতো। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী, আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। হুট করে প্রেম হয় কনজারভেটিভ ফ্যামিলিগুলোতে। ওই সব ফ্যামিলির মেয়েরা পুরুষদের সঙ্গে মিশতে পারে না। হঠাৎ যদি সুযোগ ঘটে যায় তাহলেই বর্ষিতে আটকে গেল। অল্প বয়সের ভালোবাসা অন্ধ গন্ডারের মতো, শুধুই একদিকে চায়। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, আদর দিয়ে এই গন্ডারকে সামলানো যায় না। তাহলে দর্শক বন্ধুরা, আজকের মতো বাণী কথা এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনার যদি ইচ্ছা থাকে অন্য কোনো ব্যক্তিত্বের বাণী কথা শোনার তাহলে অবশ্যই কমেন্ট করে তার নাম জানান। যে ব্যক্তিত্বের নামে বেশি কমেন্ট আসবে অবশ্যই সেই ব্যক্তিত্বের লিখে যাওয়া বাণীগুলি সম্বন্ধে একটি ভিডিও বানাবো। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।